ব্যাপার হয়েছিল আমার ভাই কর্মসূত্রে নারায়ণপুর থানার আন্ডারে গঙ্গারামপুর, ওইখানে কৃষ হোসিয়ারি সেখানে ম্যানেজার পোস্টে কাজ করত। ইভেন ও কালীনগরের একটি মেয়েকে, বিবাহিত মেয়েকে বিয়ে করে ওইখানে চলে যায়, যেহেতু আমরা মানিনি কারণ তার একটা বাচ্চা আছে এবং সে ডাইভোর্স দিল, সেটা আমরা মানিনি। সেই সূত্রে আর কে হোসিয়ারিতে ও থাকতো, তার ওই সেই বউটাকে নিয়েও থাকতো। তারপরে সেই ওর বাড়ির থেকে আমার ভাইকে প্রতিনিয়ত ফোন করতো, ফোন করে বলতো টাকা পয়সার জন্য প্রেশার করতো। ওই মেয়ের বাবা মা ভাই প্রতিনিয়ত ওইখানে যেত যেত এবং ওর উপর টর্চার করতো, ওর ওর কাছে পয়সার জন্য ডিমান্ড করতো। এবং ভাই যখন না থাকতো ওর অবর্তমানে কিছু বাইরের লোকজনও আনাগোনা করতো, ওর ওই ওই ওয়াইফ মানে যে আনলিগাল যে বউটা নিয়ে থাকতো সে। পরশুদিন ঘটনাটা কি হয়েছে? পরশুদিন ঘটনাটা হয়েছে আমাদের 10টার সময় মধ্যমগ্রাম থানা থেকে ফোন করে যে পুলকিত দুনিয়া অসুস্থ, পুলকিত দুনিয়াকে আপনারা তাড়াতাড়ি আসুন। আমরা যাওয়াতে আমাদের ওটা নারায়ণ থানা, ওইটা কি থানা, নারায়ণপুর থানায় পাঠিয়ে দেয় যে ওই আন্ডারে। ওখানে গিয়ে জানতে পারি কি সোসিয়ালির মধ্যে আমার ভাইকে উলঙ্গভাবে ঝুলন্ত পাওয়া গেছে। আপনি এখন কি চাচ্ছেন? আমরা প্রশাসনের কাছে বারবার বলেছি আমরা এফআইআর করতে চাই, আমরা দোষী শাস্তি চাই, কিন্তু পুলিশ আমাদের যথাযথ উল্টা পাল্টা কারণ বুঝিয়ে দিয়ে বলছে পোস্টমর্টম রিপোর্ট যাবে আসবে তারপরে তোমরা করবে। আমরা আমরা এফআইআর করতে চাই, আমরা প্রশাসনের কাছে একান্ত আবেদন করি ওই আমার ভাইয়ের এই পরিণতির জন্য যারা দায়ী তারা দৃষ্টান্তমূলক শাস্তি পাক, এইটুকুনি আবেদন আমরা প্রশাসনের কাছে করি। কি নাম ছেলের? ছেলের নাম পুলকিত দুনিয়া। বয়স কত? ওর বয়স 29। কি করত উনি? ভাই তিনি সোসিয়ালিতে গেঞ্জি ফ্যাক্টরি ওখানে ম্যানেজার পোস্টে চাকরি করত। আর এইখানে কোথায় বাড়ি? এখানে কুমা প্রমোদনগরে ওর বাড়ি। আর মধ্যমগ্রামে? মধ্যমগ্রামে গঙ্গারামপুরে থাকে, গঙ্গানগরে থাকতো। ভাড়া? ভাড়া হচ্ছে নারায়ণপুর থানার আন্ডারে। মানে ভাড়া থাকতো এখানে? না, ওই কৃষি সোসিয়ারি ওর যে ফ্যাক্টরি ওই ফ্যাক্টরির মধ্যেই থাকতো। আর ওই ফ্যাক্টরির ভিতরেই? মানে তোমার কার উপরে অভিযোগ করছো, কে মারতো? আমরা অভিযোগ করছি, আমরা অভিযোগ আমাদের যতটুকু সন্দেহ ওই যে ও যে মহিলাকে নিয়ে থাকতো তার বাড়ির লোক ওখানে যাতায়াত করতো। কি নাম ওই মহিলার? করুণ বিশ্বাস, বাবা জগদীশ বিশ্বাস। তাই তো, জগদীশ বিশ্বাস তো। তার জন্য কি আপনারা, তার জন্য কি আপনারা রাস্তা অবরোধ করলেন? তার জন্য আমরা বিক্ষোভ দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা আজকে এই রাস্তা অবরোধ করতাম না, আমরা রাস্তা অবরোধ করতাম না, প্রশাসন যদি আমাদের সাথে সঠিক সহযোগিতা করতো আমরা করতাম না, আমরা এর পক্ষপাতীও না। কিন্তু আজকে প্রশাসন আমাদের সঠিকভাবে রাস্তা দেখায়নি, আমাদের সহযোগিতা করেনি। ওরা আমরা যাতে এফআইআরটা না করতে পারি, দোষী যাতে পালাতে পারে, সেই জন্য আমাদের এফআইআরটা বারবার নিচ্ছেন। আমরা দুদিন ওদের রিকোয়েস্ট করেছি, হাতে পায়ে ধরেছি, আমাদের নেয়নি। আপনার নাম? আমার নাম অভিজিৎ মজুমদার। ভাই? আপনার ভাই? আমার ভাই, আমি ওর মাস্তুতো দাদা।